হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আপনি কি আগস্ট মাসে ছাদে বা আপনার জমিতে সবজি চাষ করতে চান? তাহলে বলবো ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কেননা এই ভিডিওতে আগস্ট মাসে কী কী সবজি চাষ করবেন তার বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব কিছু ক্রিয়াকৌশল যা ফলো করলে আপনি সর্বোচ্চ লাভবান হবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসছে ক্যাপসিকাম চাষ। ভিউয়ার্স, আপনারা এই আগস্ট মাসে বাজার থেকে 2-4 টাকার ক্যাপসিকামের বীজ কিনে নিয়ে এসে বপন করে দিতে পারেন। এতে দেখবেন 3-4 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে। বীজ অঙ্কুরিত হওয়ার 7-10 দিন পর চারাতে পরিণত হবে। সেটি আপনারা ছায়াযুক্ত জায়গায় রেখে সুবিধামতো জায়গায় লাগিয়ে দিতে পারেন। এবার আসছে বেগুন চাষ। এই আগস্ট মাসে আপনারা ঝিঙ্গনা, ঝুমকো, তারাপুরি, কাজলা ও চমক এই ভ্যারাইটির বেগুনের বীজ সংগ্রহ করে বপন করে দিতে পারেন। দেখবেন শীঘ্রই সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে খুব দ্রুত বেগুন গাছ বৃদ্ধি পাচ্ছে। চারার বয়স 1 মাস হলেই তা রোপণের উপযুক্ত হয় এবং রোপণের 2 মাসের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে। এবার আসছে লাউ চাষ। ভিউয়ার্স, আপনারা যারা ছাদে, টবে কিংবা জমিতে লাউ চাষ করতে চাচ্ছেন, তারা এই আগস্ট মাসে আগাম জাতের লাউ বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন। দেখবেন খুব দ্রুত বীজ অঙ্কুরিত হয়ে দ্রুত বৃদ্ধি পাবে ও লাউ বেশি আসবে। এবার আসছে শিম চাষ। ভিউয়ার্স, আপনারা এই বর্ষাকালে অর্থাৎ আগস্ট মাসে কেরালা জাতের শিম চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই মৌসুমে অবশ্যই বীজ বুনে দিতে হবে। মাদা তৈরি করে প্রতিটি মাদায় 3-4টি বীজ বুনে দিতে হবে। কিছুদিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। যদি সঠিক যত্ন নেন তাহলে খুব ভালো শিম ধরাতে পারবেন। এবার আসছে করলা চাষ। ভিউয়ার্স, আপনারা এই আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে করলার বীজ বুনে দিতে পারেন। এতে প্রতি হেক্টরে 5-6 কেজি করলার বীজ দরকার হয়। করলার বীজ বোনার পর চারা অঙ্কুরিত হলে তার 45-50 দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে। পরবর্তীতে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। এবার আসছে টমেটো চাষ। ভিউয়ার্স, আপনারা আগস্ট মাসে আগাম টমেটোর বীজ বুনে দিতে পারেন। তার মধ্যে রয়েছে বাড়ি টমেটো 4-5, রোমারিও, টিপু সুলতান ইত্যাদি। এই টমেটোর বীজ বাজার থেকে কিনে নিয়ে এসে দ্রুত বপন করে দিন। দেখবেন কত দ্রুত জার্মিনেশন হয়ে গাছ বৃদ্ধি হচ্ছে। এবার আসছে ফুলকপি চাষ। ভিউয়ার্স, আপনারা আগস্ট মাসেই আগাম ফুলকপির বীজ বুনে দিতে পারেন। এক্ষেত্রে 1 মিটার বাই 3 মিটার বেড তৈরি করে তাতে 2-2.5 গ্রাম বীজ বুনে দিন। এতে দ্রুত অঙ্কুরিত হবে। এক্ষেত্রে আপনারা আগাম ভ্যারাইটি আর্লি স্নোবল, সুপার স্নোবল, অগ্রহায়ণী এগুলোর বীজ ব্যবহার করতে পারেন। এবার আসছে বাঁধাকপি চাষ। ভিউয়ার্স, আপনারা আগস্ট মাসে আগাম জাতের বাঁধাকপির বীজ বুনে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে ইপসা বাঁধাকপি 1, হাইব্রিড, সুপার গ্রিন এইসব জাতের বাঁধাকপির বীজ বপন করতে হবে। এক্ষেত্রে চারা গজানোর 60-90 দিনের মধ্যেই বাঁধাকপি সংগ্রহের উপযুক্ত হয়। এবার আসছে পেঁপে চাষ। ভিউয়ার্স, আপনারা এই আগস্ট মাসে নার্সারি থেকে ভালো জাতের পেঁপের চারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করা হয়ে গেলে সেটি আপনারা প্রধান জমিতে বা টবে লাগিয়ে দিতে পারেন এই আগস্ট মাসেই। এতে খুব দ্রুত লাভবান হতে পারবেন। এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ। এই আগস্ট মাসে আপনারা জমিকে ফেলে না রেখে মাদা তৈরি করে সেখানে মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারেন। খুব দ্রুত অঙ্কুরিত হবে এবং সেখান থেকে চারা উৎপাদন হলে আপনারা সেই চারা থেকে 2-3 মাসের মধ্যে মিষ্টি কুমড়া পেতে পারেন। এবার রয়েছে মরিচ চাষ। ভিউয়ার্স, মরিচের চাহিদা সারা বছরই থাকে। আপনারা এই আগস্ট মাসে 12 মাসই মরিচের যে চারা রয়েছে সেগুলো বাজার থেকে সংগ্রহ করে দ্রুত টবে বা জমিতে লাগিয়ে দিতে পারেন। এবার রয়েছে আগাম মূলা চাষ। ভিউয়ার্স, আপনারা আগস্ট মাসে জমি ফেলে না রেখে 2-4 টাকার আগাম মূলার ভ্যারাইটির বীজ সংগ্রহ করে জমিতে ছিটিয়ে দিতে পারেন। দেখবেন একই সাথে আপনারা মূলার শাকও খেতে পারবেন, পাশাপাশি মূলা সংগ্রহ করে বাজারে বিক্রি করলে তখন বেশি দাম পাবেন। এবার রয়েছে লাল শাক চাষ।
কপিয়ার্স আপনারা বাজার থেকে বীজ সংগ্রহ করে 24 ঘন্টা ভিজিয়ে রেখে জমি তৈরি করে লাল শাকের বীজ ছিটিয়ে দিন। দেখবেন এই মৌসুমে যদি লাল শাক চাষ করেন কম পরিমাণে সেচ লাগবে, যেহেতু বৃষ্টি মাঝে মাঝে আসবে। সেক্ষেত্রে আপনারা অল্প পরিশ্রমে বেশ ভালো শাক উৎপাদন করতে পারবেন একটি জমি থেকেই। আগস্ট মাসে লাল শাকের পাশাপাশি ডাঁটা শাক বা সবুজ শাক চাষ করতে পারেন একই সাথে, এতেও আপনারা ভালো লাভবান হতে পারবেন। এবার রয়েছে নটে শাক চাষ। ভিউয়ার্স, নটে শাকে অনেক পুষ্টিগুণ রয়েছে, আগস্ট মাসে এটি চাষ করতে পারেন। এবার রয়েছে ধুন্দল চাষ। যারা ধুন্দল চাষে উৎসাহী তারা অবশ্যই 2-4 টাকার ধুন্দলের বীজ বাজার থেকে কিনে নিয়ে এসে এখনই বুনে দিতে পারেন। এছাড়াও যারা বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে চান তারা আগস্ট মাসে লেবুর কলম সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।